প্রত্যেক জনগণকে আমরা ধন্যবাদ জানাই এই সীমিত সময়ের মধ্যে তৃণমূল কংগ্রেসের উপর যে ভালোবাসা গোয়ার প্রত্যেকটি মা ভাই বোন দেখিয়েছে। যদিও আমরা হয়তো যে আশা নিয়ে, কেননা চারটে সিট আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি, 1000 থেকে 1200 ভোটে। নাবেলিং সিট রয়েছে যেখানে আমরা প্রায় 250 ভোটে হেরেছি। বেলিম রয়েছে এবং এমন কয়েকটি বিধানসভা রয়েছে যেখানে 3 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রায় 30% ভোট পেয়েছে। বিভিন্ন বিধানসভায় পেয়েছে, আলবেনায় পেয়েছে, এবং বেশ কয়েকটি বিধানসভা রয়েছে। এবং আমরা গোয়ার মানুষের কাছে বদ্ধপরিকর, যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম যে আমরা গোয়ায় থাকব এবং ময়দানে লড়াই করব, আমরা আমাদের কথা এখন অনর রয়েছি। আমরা আগামী 5 বছর মাটি কামড়ে গোয়ার মাটিতে পড়ে থাকব। তৃণমূল কংগ্রেস যখন একবার সে রাজ্যে ঢুকেছে, মানুষ হয়তো সময়ের কারণে বা 3 মাস অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা হয়তো সবার কাছে সেভাবে পৌঁছাতে পারিনি, কিন্তু 6% ভোট তৃণমূল সার্বিকভাবে একটা রাজ্যে নিয়ে এসছে 3 মাসের মধ্যে। এটা অন্য কোনো রাজনৈতিক দল করে দেখাতে পারে না। 3 মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টি কোথাও গিয়ে 6% বা 10% বা কোনো বিধানসভায় গিয়ে 30% ভোট পায়নি। আমি মনে করি এটাও আমাদের কাছে একটা বড় সাফল্য। আমরা নিশ্চিতভাবে যেখানে যা আলোচনা করার, পর্যালোচনা করার করবো, এবং আগামী দিন যা সিদ্ধান্ত নেওয়ার নেব, তবে গোয়ার মাটিতে আমরা পড়ে থাকবো এবং আগামী 5 বছরে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করে আমরা রাজ্যে জোড়াফুল করব। 24-এ লোকসভা ভোট, তার আগে কোনো স্ট্র্যাটেজি নেবেন? বিজেপি ন্যাশনাল মিডিয়া কেউ আছে? ঠিক আছে, যা বলার বলে দিলাম। স্ট্র্যাটেজির আর কোনো ব্যাপার নেই, স্ট্র্যাটেজি যা নেওয়ার সময় মতো পর্যালোচনা করে দলে নেওয়া হবে। সদ্য সমাপ্ত 5টা রাজ্যে নির্বাচন হয়েছে, আপনারা ফল দেখেছেন। একটি রাজ্যে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেছিলাম, আমি যেটা বললাম যে 3 মাস আমাদের কাছে সময় ছিল, 3 মাসের মধ্যে আমাদের সামর্থ্য এখতিয়ার অনুযায়ী আমরা কাজ করেছি এবং হয়তো আমরা সকলের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু তার মানে এই না যে আমরা গোয়া ছেড়ে চলে আসছি। আমাদের প্রত্যেকটা প্রতিদ্বন্দ্বী এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট যারা লড়াই করেছে, আমি সকলের সাথে দেখা করেছি, কথা বলেছি, তারাও মানুষের জন্য কাজ করবে এবং আগামী 5 বছর আমরা ময়দানে থেকে তিন করে তৃণমূল কংগ্রেসকে বলব। অনেক ধন্যবাদ।